আসসালামু আলাইকুম। সাবমেরিন বা ডুবোজাহাজ হলো এমন একটি যান যা সমুদ্রের অনেক খারাপ পরিস্থিতিতেও কাজ করতে পারে, যেখানে কোনো বাতাস নেই, রয়েছে আলোর অভাব। এমন পরিস্থিতিতেও গভীর সমুদ্রের প্রচণ্ড জলের চাপ উপেক্ষা করে এগিয়ে চলতে পারে। আমার আপনার মতো সাধারণ মানুষের ডুবোজাহাজ সম্পর্কে রয়েছে হাজারো কৌতূহল ও প্রশ্ন, তাই আমরা সাবমেরিন সম্পর্কে কিছু প্রশ্ন নিয়ে আমাদের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে থাকছে ডুবোজাহাজ কি এবং এটি আবিষ্কারের পেছনের ইতিহাস কি। সাবমেরিন হলো এমন একটি যান যা সমুদ্রের উপরে বা নিচে সমানভাবে বিচরণ করতে পারে। সাবমেরিন তৈরি করার মূল উদ্দেশ্য ছিল সমুদ্রের তলদেশ থেকে শত্রুর উপর নিখুঁত ও নিশ্চুপভাবে আঘাত হানা। প্রথম 1620 সালে ডুবোজাহাজ আবিষ্কৃত হয় এবং এই কাজটি করেন কর্নেলিস ড্রেভেল, তাই তাকেই ডুবোজাহাজের আবিষ্কারক বলা হয়। এটি ইংল্যান্ডে বানানো হয় এবং এটি ছিল কাঠের তৈরি যার উপর চামড়া দিয়ে মোড়ানো ছিল। এটি জলের নিচে 3-4 মিটার পর্যন্ত যেতে পারত। এরপর থেকে মানুষের মধ্যে একে নিয়ে আগ্রহ সৃষ্টি হয়, যার ফলে পরবর্তীতে ডুবোজাহাজ বানানোর জন্য মানুষ উৎসাহিত হতে থাকে। এরই ধারাবাহিকতায় 1887 সালে প্রথম বাষ্পচালিত সাবমেরিন আবিষ্কৃত হয়। তারপর ডিজেল ও বিদ্যুৎ চালিত ডুবোজাহাজ আবিষ্কার হয় এবং এগুলোর মাধ্যমে কিছু সামুদ্রিক যুদ্ধও পরিচালিত হয়। তারপর 1950 সালে প্রথমবার আসে সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিন যা পারমাণবিক শক্তির সাহায্যে চালিত হয়। বর্তমান সাবমেরিনগুলোতে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয় যার মাধ্যমে খুব সহজেই সমুদ্রে থাকা শত্রুকে খুঁজে বের করা যায়। বর্তমানে যুদ্ধ ছাড়া অন্যান্য কাজেও এসব সাবমেরিন ব্যবহার করা হচ্ছে, যেমন পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে সাগরতলে নিমজ্জিত প্রত্নতত্ত্ব পরিদর্শনে এটি ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন গবেষণা ও অনুসন্ধানের কাজে এটির ব্যবহার রয়েছে। এখন আসুন জেনে নেই এটি সমুদ্রের নিচে কীভাবে কাজ করে। আপনার মনে হয়তো এই প্রশ্নটি কখনো এসে থাকতে পারে, জলের নিচে এটি কীভাবে চলে, আবার কীভাবে জলের উপরে উঠে আসে। প্রাচীন গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের ল অব বোয়েন্সির সূত্র অনুযায়ী ব্লাস্টিং থিওরিয়ের উপর ভিত্তি করে এইসব সাবমেরিন বানানো হয়েছে। আসুন এই থিওরিটি সহজ ভাষায় বুঝিয়ে দেই। একটা বোতলের ভিতর যখন বাতাস থাকে তখন তা ভাসে, আবার বোতলে জল ভর্তি থাকলে তা ডুবে যায়। তখন কোনো পদ্ধতিতে যদি ওই বোতলে বাতাস ঢোকানো যায় তখন তা পুনরায় ভেসে উঠবে। ঠিক এই নিয়মেই সাবমেরিন পরিচালিত হয়। এতে কতগুলো ব্লাস্ট ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্ক বাল্ব খুলে এতে জল প্রবেশ করিয়ে একে ডুবানো হয়। যখন ভাসানোর প্রয়োজন হয় তখন কম্প্রেসড এয়ারের মাধ্যমে ব্লাস্ট ট্যাঙ্কে বাতাস প্রবেশ করানো হয়, তখন এটি উপরে উঠে আসে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এটি কিভাবে সামনের দিকে চলে। সাবমেরিনের পিছনে প্রপেলার লাগানো থাকে যা ঘূর্ণনের মাধ্যমে একে সামনের দিকে নিয়ে যায়। এটি ঘন্টায় প্রায় 50-60 কিলোমিটার গতিতে চলতে পারে। এখন তাহলে জেনে নেই এই শক্তির উৎস কি। আমরা অনেকেই হয়তো জানি ডিজেলের মাধ্যমে সাবমেরিন চলে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। বাস্তবে এই ডিজেল ইঞ্জিনগুলো জেনারেটর ঘোরায় এবং জেনারেটর থেকে উৎপন্ন বিদ্যুৎ সাবমেরিনের ব্যাটারিগুলোকে চার্জ করে। চার্জ হওয়ার সময় সাবমেরিন জলের উপরে উঠে আসে, তারপর চার্জ পূর্ণ হলে এগুলো ইলেকট্রিক মোটরকে ঘোরায় যার সাথে কানেক্টেড প্রপেলারগুলো ঘুরে। এভাবেই জলের নিচে সাবমেরিনগুলো চলে। অপরদিকে বর্তমানে প্রচুর পরিমাণে নিউক্লিয়ার সাবমেরিন তৈরি হচ্ছে, এটির জন্য বাড়তি ব্যাটারির প্রয়োজন হয় না, পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে টারবাইন ঘোরানো হয় আর এটি প্রপেলারকে ঘোরায়। এবং সাবমেরিনের অন্যান্য কাজ চালানোর জন্য এই বিদ্যুৎ ব্যবহার করা হয়। এর প্রধান সুবিধা হল নিউক্লিয়ার সাবমেরিনকে ঘন ঘন জলের উপরে উঠে আসতে হয় না। আমরা অক্সিজেন গ্রহণ করি ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ফলে পরবর্তী যে প্রশ্নটি আপনার মাথায় আসতে পারে তা হলো এর ভিতরে অক্সিজেন কোথা থেকে আসে, আর যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তাই বা কোথায় যায়। সাবমেরিনের ভেতর অক্সিজেনের যোগান দেয় অক্সিজেন জেনারেটর যা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় কাজ করে। অপরদিকে এর কার্বন ডাইঅক্সাইড রিমুভ করার জন্য একে কেমিক্যাল প্রসেস করা হয়, একে সুডালাইম প্রসেসও বলে। এখন জেনে নেওয়া যাক সাবমেরিন থেকে বাইরে বা জলের ভেতর দেখে কীভাবে।
সাবমেরিনে ব্যবহার করা হয় সোনার। এর মধ্যে থাকা সোনার সিস্টেম শব্দ তরঙ্গ ব্যবহার করে এর চারপাশে একটি ত্রিমাত্রিক চিত্র প্রদর্শন করে। এই চিত্রে দেখা যায় সাবমেরিনের আশেপাশে কী কী আছে, যেমন কোথায় উঁচু, কোথায় নিচু, গভীরতা কত বা কোথায় শত্রুর সাবমেরিন রয়েছে। আবার সমুদ্রের অল্প গভীরতায় অবস্থান করলে সাবমেরিন তার পেরিস্কোপ জলের উপর ভাসিয়ে জলের উপর কী কী আছে তা দেখতে পারে। শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সেনাদের গুরুত্ব অপরিহার্য। কিন্তু আপনি কি জানেন দেশ রক্ষার্থে সমুদ্রপথে আগত শত্রুদের ওপর নজর রাখার জন্য নেভি সেনাদের কতটা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়? তারা নিজেদের জীবন বাজি রেখে সমুদ্রের যে কোনো অবস্থান থেকে দেশকে রক্ষা করে। আমরা গর্বিত দেশের এই সমস্ত সাহসী সেনাদের জন্য, যারা ঘর পরিবার, আপনজন, বন্ধুবান্ধব এবং সুখ ছেড়ে দেশের সুরক্ষার জন্য নিজের জীবন বলি দিতে পিছপা হয় না। আমরা প্রত্যেকেই তাদেরই আত্মবিসর্জনকে সেলুট জানাই। এই ছিল আজকের তত্ত্ববহুল আলোচনা, যা থেকে হয়তো জানতে পেরেছেন নতুন কিছু তথ্য। এই রকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন।